হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে গেল আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ বড় খবর। প্রতিটি খবরই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খবরগুলো শেষ পর্যন্ত দেখবেন। আপনাদেরকে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন, এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের বড় খবরে। রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বে ফুঁসছে বাংলা, এবার একের পর এক মহাযুদ্ধ বাংলার বুকেই। কে দখল করবে নবান্ন, কার হাতেই থাকবে নবান্নের চাবি? একদিকে বাংলা বাঁচাতে মুখ্যমন্ত্রী আমূল চেষ্টা, বুক দিয়ে আগলে রাখতে চান বাংলাকে। অন্যদিকে বাংলায় পরিবর্তন আনতে মরিয়া চেষ্টা মোদী, অমিত শাহ, নাড্ডা, একের পর এক বড় বড় তাবড় তাবড় নেতা ঝাঁপিয়ে পড়েছেন বাংলার। আর এরই মাঝে অগ্নিময় পরিস্থিতি হয়ে উঠেছে নন্দীগ্রাম। দ্বিতীয় দফা ভোটের আগে জারি করল নির্বাচন কমিশন 144 ধারা, পুলিশের মোতায়েন কড়া পাহারার আওতায় পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম। আর নন্দীগ্রাম ক্ষমতায় আসা মানে গোটা বাংলাকে দখল, এমনই হুঙ্কার ডাকছেন একের পর এক নতুন করে নেতা, যেখানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অপরদিকে তারই পূর্বের সহচরী শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে গেরুয়া শিবিরের অন্যতম স্রষ্টা। যেখানে প্রচার পর্ব শেষ হয়ে গিয়েছে নন্দীগ্রামে, এরপরেই নতুন করে যুদ্ধ শুরুর অপেক্ষায়। দ্বিতীয় দফা নির্বাচন হতে চলেছে বাংলার সব থেকে বড় নির্বাচন, আর তা নিয়ে উঠে এলো এবার একের পর এক তাজা হেডলাইন। প্রথমেই চোখ রাখবো 20টি লেটেস্ট হেডলাইনে। একদিকে মাসের শেষ প্রথম পয়লা তারিখ থেকে একের পর এক নতুন করে নির্দেশিকা জারি করে কেন্দ্র, আর এবার বেশ কিছু ক্ষেত্রে আনছে বদল, যেখানে রান্নার গ্যাসের দাম, অন্যদিকে আবার পেট্রোল ডিজেল সোনা গহনা সব নিয়ে রয়েছে জমজমাট লেটেস্ট আপডেট। এবার তার মাঝেই বিধানসভা নির্বাচন, প্রথম দফা ভোট শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার নির্বাচন 1 এপ্রিল। তার মাঝে উঠে এলো একের পর এক বড় সংবাদ, 144 ধারা জারি নন্দীগ্রামে, যেখানে বৃহস্পতিবার নন্দীগ্রামে যাতে কোনোভাবে কোনো রকম উত্তেজনা না ছড়ায় তার জন্য মঙ্গলবার বিকেল থেকে 144 ধারা জারি করা হয়েছে। বুধবার সকাল থেকেই নাকা চেকিং চলছে, গাড়িতে চলছে তল্লাশি, সাথেই রাস্তায় কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না। নন্দীগ্রামে বিধানসভার কেন্দ্রে মোট বুথের 355টি, প্রায় 1600 জোয়ান থাকবে, 267টি ভোটে কায়েম রাখার সিদ্ধান্ত এবার কমিশনের, তাই 22টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে। এর সাথে আরো একটি বড় খবর, এবার দৃষ্টিহীন ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করলো কমিশন, যেখানে দৃষ্টিহীন ভোটাররা যাতে নিজের ভোট দিতে পারেন এর জন্য ব্যবস্থা করেছে কমিশন। ব্রেলের প্রত্যেক কেন্দ্রের তালিকা তৈরি হচ্ছে এবং ওই তালিকায় ছুঁয়ে প্রার্থীর নামে কোন দল তা বুঝে নেবেন দৃষ্টিহীন ভোটাররা, তারপরে কিভাবে ভোট দেবেন চোখ রাখবো, তা নিয়েও আজকের বড় খবর। আর এদিকে আবার কেন্দ্রের নতুন করে কড়া নির্দেশিকা, আধার কার্ড এবং প্যান কার্ড যুক্ত করতেই হবে। ইতিমধ্যে মাসের শেষ মার্চের 31 তারিখে রয়েছে তার শেষ দিন, তার মধ্যেই যুক্ত করতে হবে আধার কার্ডের সাথে প্যান কার্ড, না হলে বিশাল বিপদের মুখে পড়তে পারেন আপনিও। আর এর মাঝেই উঠে এলো দ্বিতীয় দফা নির্বাচনের আগে আরো এক ষড়যন্ত্র, যেখানে মমতার উপর হামলা চাঞ্চল্যকর খবর প্রকাশ এল। এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হবে আগেই খবর ছিল, পুলিশ সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী যে নন্দীগ্রামে আক্রান্ত হতে পারেন এমন সতর্কবার্তা গোয়েন্দা বিভাগ আগেই দিয়েছিল, আর সেই খবর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকারীদের দেওয়া হয়েছিল, তাও কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর ছিল নন্দীগ্রামে থাকাকালীন মমতার মুখে কালি ছেটানো হতে পারে, দুজন দুষ্কৃতীর নামও ছিল রিপোর্টে। ইতিমধ্যে উঠে এলো আরও একটি ভয়ঙ্কর খবর, বিস্তারিত থাকবে আজকের জমজমাট লেটেস্ট আপডেট। অন্যদিকে আবার শুভেন্দুর উপরও হামলা, বড় সিদ্ধান্ত, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর উপর আবারও নিরাপত্তা বাড়ানো হলো সেই আশঙ্কা। সম্প্রতি প্রচারে গিয়ে বিভিন্ন জায়গায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শুভেন্দুকে, জুতো ঝাঁটা কাঠারি হাতে বেরিয়ে আসছে তারা, সাথে থাকছে মোটিও, আর সে কারণেই ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন, যেখানে এখন থেকেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে ঘিরে থাকবে 15 জন মহিলা সিআরপিএফ। শুভেন্দু বিজেপির তারকা প্রচারের, আগামী দিনে এমন বিক্ষোভ বা কোন রকম হামলার সম্ভাবনা মাথায় রেখে নিরাপত্তা বাড়ানো হলো বলে সূত্র মারফত। এদিকে আবার বৃহস্পতিবার 30টি আসন কোথায় কোথায় ভোট হবে জেনে নেব আজকের ভিডিওতে এক চান্সে, যেখানে পশ্চিম মেদিনীপুরের 9টি আসন, পূর্ব মেদিনীপুরের 9টি আসন, বাঁকুড়ায় 8টি আসন, দক্ষিণ চব্বিশ পরগনায় 4টি আসন। দেখে নেবো বিস্তারিত খবর আজকের ভিডিওতে কোথায় কোথায় ইতিমধ্যে ভোট হচ্ছে মোট 30টি আসনে। আর অন্যদিকে আবার তৃণমূলের মাথায় আকাশ ভেঙে পড়ল, বিজেপিতে 100 সকালেই বড় ধাক্কা খেল তৃণমূল, যেখানে ভোট চলাকালীনও দল বদলের খেলা অব্যাহত। আবার উঠে এলো বুধবার সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শতাধিকের নেতা কর্মীরা, ব্যারাকপুরে এমনই ঘটনা। দেখে নেবো কোথায় কোথায় কে কে কাউন্সিলর, টোটাল 100 জন কীভাবে যুক্ত হলেন, বিস্তারিত খবর নিব আজকে
আজকের ভিডিওতে। আর এদিকে আবার নতুন করে তথ্য, মমতাকে এবার গুতিয়ে দিতেই হবে। এসআইএফ প্রধান আব্বাস সিদ্দিকের নতুন করে আওয়াজ, তারপরে উঠে এলো একের পর এক বিরাট বড় ভয়ঙ্কর খবর, চোখ রাখবো তা নিয়েও বিশাল বড় আপডেট। আর অন্যদিকে আবার দেশের সব অবিজেপি নেতৃত্বকে চিঠি পাঠালো মমতা, কি কারণে কি সম্পর্কে চিঠি দেখে নেবো তা নিয়েও আজকের দুর্ধর্ষ বিশাল বড় সংবাদ, সপ্তাহের সব থেকে লেটেস্ট আপডেট। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে পার্টিকুলার আপনি খবরটি দেখছেন, আপনার জেলার খবর এইভাবে জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলার খবর থাকবে পরের ভিডিওর শিরোনামে, সাথে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে তা নিয়ে থাকবে একদম তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই আর এক মুহূর্ত দেরি না করে কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, সাথে কমেন্টে উল্লেখ করা জেলার খবর পরের ভিডিওতে দেখতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে, ক্ষমতায় হারানোর আশঙ্কা এবার মমতার, বিজেপির গেম প্ল্যান আগে থেকে বুঝেই নতুন সিদ্ধান্ত নিতে বললেন জনগণকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে 225 থেকে 230 আসন জিততেই হবে, নয়তো বিজেপি বিধায়ক কিনে নেবে। এদিন বুধবার সিঙ্গুরের সভা থেকে সেই আশঙ্কার কথা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, আমাদের মোট 225 থেকে 230 আসনে জিততেই হবে, নয়তো ওরা লক্ষ লক্ষ কোটি টাকা ছড়িয়ে গদ্দার মির্জাফর কিনে নেবে, তাই অনেক বেশি ভোটে বেশি আসনে তৃণমূলকে জেতাতে হবে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে নির্বাচনী সভা থেকে টাকা ছড়ানোর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আরও একটি ভয়ঙ্কর আপডেট, করোনার দাপট দিনের পর দিন বাড়ছেই, একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে বাংলাও। এবার কেন্দ্রে চোখ পড়ে গেছে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে, একের পর এক সতর্কবার্তা জারি করলো, আবারও কন্টেনমেন্ট জোন জারি হবে না তো, বাংলায় আবারও কি লকডাউন ভোটের মাঝেই, দেখে নেবো বড় খবর। তবে তার আগে লেটেস্ট আপডেট, করোনায় আক্রান্ত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যেখানে এবারে শেষ পর্যন্ত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়া করোনায় আক্রান্ত হলেন। শুধুমাত্র তিনি নয়, দেবেগৌড়ের স্ত্রীও আক্রান্ত হয়েছেন করোনা। এদিন বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এমনই জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী টুইট করে লিখছেন, আমার ও স্ত্রী করোনার রিপোর্ট এসেছে পজিটিভ, আমরা আইসোলেশনে আছি, গত কয়েকদিনের মধ্যে আমাদের সংস্পর্শে আসা প্রত্যেককেই করোনা টেস্ট করার অনুরোধ করছি। আর এদিকে আবার সভামঞ্চে, দেব নন্দীগ্রামে কাশ্মীর ধর্মের তাস খেলা হচ্ছে, যেখানে নন্দীগ্রামে এবার হিন্দু মুসলমানের তাস খেলা হচ্ছে এমনটাই বললেন ঘাটালের তারকা সাংসদ দেব। এদিন মঙ্গলবারই তিনি পিংলায় জনসভা করেছিলেন, তারপরেই তিনি বলেন, মমতা দিদি যদি নন্দীগ্রামে গেলেই নন্দীগ্রাম কাশ্মীর হয়ে যায় তাহলে বুঝতে হবে বিভেদের রাজনীতি কথা হচ্ছে, হিন্দু মুসলিম কার দেখে রাজনীতি করা হচ্ছে, এই নির্বাচন কিন্তু জাত পাতের নয়, বাইরে এসে ধর্ম শেখাবেন না, মানব ধর্মটাই জরুরি। আর এদিকে আবার দ্বিতীয় দফা নির্বাচন, 30টি আসনে ভোট, তবে সকলের নজর এবার নন্দীগ্রাম, টান টান উত্তেজনার মাঝেই ভোট যুদ্ধের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী বৃহস্পতিবারই। বঙ্গে ভোট যুদ্ধের এই ভর কেন্দ্রকে ঘিরে বাড়তি নিরাপত্তা করেছে কমিশন, এলাকায় ঢোকার মুখে শুরু হয়েছে নাকা চেকিং, করা হচ্ছে ভিডিওগ্রাফিও, জারি হয়েছে 144 দ্বারা, হেলিকপ্টারে নজরদারি চালাচ্ছে কমিশন, নন্দীগ্রামের সব কোটি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে তারা কমিশন সূত্রে খবর। শুধুমাত্র নন্দীগ্রাম কেন্দ্রে 355টি বুথের জন্য মোতায়েন করা হচ্ছে 22 কোম্পানি, কেন্দ্র বাহিনী অর্থাৎ 2000-এর কাছাকাছি কেন্দ্রবাহিনী ভোটের দিন মোতায়েন থাকবে নন্দীগ্রামে, সমস্ত বুথেই থাকবে মাইক্রো অবজারভার। আর এবার দেখে নেব দ্বিতীয় দফার নির্বাচন, কোথায় কোথায় মোট 30টি কেন্দ্রে ভোট হচ্ছে, এক একটি কেন্দ্রের স্পষ্ট বার্তা দিয়ে দেবো, যেখানে পশ্চিম মেদিনীপুরের 9টি আসন, পূর্ব মেদিনীপুরেরও 9টি আসন, এবার বাঁকুড়ায় 8টি আসন, দক্ষিণ চব্বিশ পরগনায় 4টি আসন, চোখ রাখবো এক একটি কেন্দ্রের দিকে কোন কোন জায়গায় ভোট হবে। যেখানে প্রথমত পশ্চিম মেদিনীপুরের 9টি আসন রয়েছে, খড়গপুর সদর, নারায়ণগড়, শবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা এবং কেশপুর, জমজমাট ভোটের প্রস্তুতি এবার দ্বিতীয় দফায়। আর অন্যদিকে আবার পশ্চিম মেদিনীপুরের পর পূর্ব মেদিনীপুরের দিকে তাকালে পড়ছে তমলুক, পাঁশকুড়া, পশ্চিম এবং পূর্ব তাসে থাকছে ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ভোট সব থেকে জমজমাট, যেখানে সব থেকে হাই ভোল্টেজ জায়গা হচ্ছে নন্দীগ্রাম, আর সেখানেই এবার মুখোমুখি লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে আবার শুভেন্দু অধিকার। আর এদিকে আবার বাঁকুড়ায় থাকছে 8টি আসন, তালডাংরা, বাঁকুড়া,
বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস ও সোনামুখী। আর অপরদিকে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকছে মোট চারটি আসন, যেখানে গোসাবা, পাথর প্রতিমা, কাকদ্বীপ ও সাগর। তো ফ্রেন্ডস, বর্তমানে আপনার এলাকায় ভোট রয়েছে কিনা তাও কমেন্টে জানিয়ে দেবেন। সাথে প্রথম দফা নির্বাচন বা কত দফা নির্বাচন রয়েছে আপনার এলাকায়, সাথে এলাকার নাম কমেন্টে লিখে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে গুরুত্বপূর্ণ আপডেট জানতে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান উক্তি জানিয়ে দেবেন। বাকি থাকছে গুরুত্বপূর্ণ খবর, যেখানে দ্বিতীয় দফার লাইভ ফুটেজ, কোথায় কী কী ঘটতে চলেছে, কি পরিস্থিতি, কে জিততে পারে, কার সম্ভাবনা বেশি, মানুষের ঝোঁক কোন দিকে, সরাসরি লাইভ আপডেট থাকবো। তার জন্য নিচের লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং ভিডিওর শেষে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেটগুলো দেখে নিতে পারবেন। আর দেরি না করে তাই ভিডিওটি লাইক করে জনস্বার্থে শেয়ার করে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের উপরে একটি লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, ওই লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র দেখে নিন।